শহর থেকে শুরু করে গ্রাম পথে ঘাটে শোভা পাচ্ছে প্রিয় দলের পতাকা। তারই অংশ হিসেবে পাবনায় 1200 ফুট দৈর্ঘ্যের পতাকা বানিয়েছেন ব্রাজিল সমর্থকরা। বিশ্বকাপ ফুটবল উন্মাদনে বাংলাদেশে কতটা তা এই ছবিই বলে দেয়। শিশু কিশোর তরুণ যুবক সবাই ব্রাজিল দলের সমর্থক। নেইমার আর ব্রাজিলকে ভালোবেসেই বানিয়েছেন 1200 ফুট দৈর্ঘ্যের পতাকা। 1200 ফিট হচ্ছে পতাকা তৈরি করছি, তো এটা আমাদের ব্রাজিলে যত ফ্যান আছে যত সাপোর্টার আছে তাদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে একটা আনন্দের মুখর একটা প্রোগ্রাম করতেছি, যাতে ভবিষ্যতে এরা হচ্ছে এইভাবে আনন্দটা টিকায় রাখতে পারে। পাবনা সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল হেমায়তপুর ইউনিয়নের চর শিবরামপুর গ্রামে দ্য মোয়াস ক্লাবের উদ্যোগে ব্রাজিল সমর্থক যুব সমাজ পতাকাটি বানিয়েছে। 21 নভেম্বর গ্রামের সড়কে পতাকা নিয়ে আনন্দ মিছিল করেন সমর্থকরা। সবার কণ্ঠে ছিল ব্রাজিল আর নেইমারের স্লোগান। ব্রাজিল এমন একটি দল যে কিনা হচ্ছে বিশ্বকাপের প্রত্যেকটা আসরে একমাত্র দল যিনি প্রত্যেকটা আসরে আপনার হচ্ছে অংশগ্রহণ করছে, এবং ব্রাজিল ছাড়া ফুটবল অসম্ভব। শোভাযাত্রা শেষে সড়কের পাশেই সবাই মিলে টানিয়ে দেয় ব্রাজিলের 1200 ফুট দৈর্ঘ্যের পতাকাটি। এমন উদ্যোগে আনন্দে ভাসছে পুরো গ্রাম। সাধুবাদ জানিয়েছেন গ্রামের অনেক সাধারণ মানুষও। ব্রাজিলের সমর্থকদের আশা নেইমারের হাতে উঠবে এবারের বিশ্বকাপ ট্রফি। ফুটবল যদি একটা শিল্প হয়, সেই শিল্পের সব থেকে বড় শিল্পী হচ্ছে ব্রাজিল। ব্রাজিল প্রতিবারই ফেভারিট হয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করে, প্রতিবারের ন্যায় এবারও ফেভারিট হয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করছে। মাঠে পায়ের জাদুতে খেলার লড়াইয়ে মেতে ওঠেন আর্জেন্টিনা ব্রাজিল, আর মাঠের বাইরে স্নায়ু যুদ্ধে নামে তাদের সমর্থকরা। তারই উজ্জ্বল উদাহরণ পাবনার সমর্থকদের 1200 ফুট দৈর্ঘ্যের এই পতাকা।